समग्र विश्वे एमन अनेक किछुई रयेछे जा आमादेर अबाक करे थाके। तेमोनी एकटी विषय हलो विश्वेर सबचेये क्षुद्रतम ओ सबथेके कम जनसंख्यार देश। पृथिवीर सबथेके छोटो देशेर नाम जिज्ञासा करले बेशिरभाग लोकई भ्याटिकान सिटिर कथा बोले थाके, किन्तु आपनारा जानले अबाक हबेन पृथिवीते भ्याटिकान सिटिर थेकेओ एकटी छोटो देश रयेछे जार आयतन ओ जनसंख्या जानले आपनि अबाक हबेन। तेमोनी एकटी देशेर नाम हलो प्रिंसिपालिटी अफ सीलैंड, संक्षेपे एटिके बोला हय सीलैंड। पृथिवीते स्वीकृत जे 200টির मतो देश रयेछे सेई तालिकाय एखोनो स्वीकृति पायनि प्रिंसिपालिटी अफ सीलैंड। सीलैंड इंग्लैंडेर समुद्र तीर थेके 10 किलोमीटर दूरे अवस्थित। एके माइक्रोनेशनो बोला हये थाके। क्षुद्रतम एई देशटिर मोट आयतन 550 वर्ग मीटार। इंग्लैंडेर उत्तर सागरे एई राष्ट्रटी अवस्थित। देशटिर एकटी राजधानीओ रयेछे। देशटिर राजधानीर नाम HM फोर्ट राब्स। এই দেশটি সাগরের উপর ভাসমান অবস্থায় রয়েছে। মাটি থেকে অনেকটা উপরে দুটো বড় বড় ইস্পাতের পাইপের উপর এই দেশটি অবস্থিত। এই দেশটিতে কোনো মাটি নেই, পুরোটাই তৈরি ইস্পাত দিয়ে। এই দেশটিতে যেতে হলে ইংল্যান্ডের উত্তর উপকূল থেকে 10 কিলোমিটার সাগরের ভিতরে যেতে হবে। দেশটিতে একটি মাত্র ঘর লক্ষ্য করা যায় এবং সেটি এই দেশের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের উপর দেশটির পতাকা উড়তে দেখা যায়। এই দেশে প্রচলিত ভাষা হলো ইংরেজি এবং এই দেশের মুদ্রার নাম হলো সিল্যান্ড ডলার। তবে বাইরের কোনো দেশে এই মুদ্রা চলে না। এই দেশের জনসংখ্যা আরো অবাক করার মতো। আমাদের 150 কোটি দেশে যা জানলে আপনি অবাক হবেন। সিল্যান্ডের জনসংখ্যা মাত্র 27 জন। প্রিন্সিপালিটি অফ সিল্যান্ডের নিজস্ব পতাকা, রাজধানী, পাসপোর্ট, মুদ্রা, রাজা রানী, জনগণ সবকিছুই রয়েছে। এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর। জার্মান সেনারা যে কোনো সময় ইংল্যান্ড আক্রমণ করতে পারে এমন আশঙ্কা থেকে ব্রিটিশ সেনাবাহিনী ইংল্যান্ডের উপকূলভাগে সমুদ্র দুর্গ বানানোর পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনা থেকেই উপকূল থেকে 10 কিলোমিটার গভীরে বানানো হয়েছিল মিউসেল সি ফোর্ট। সেখান থেকে শত্রু যুদ্ধ জাহাজগুলির ওপর নজরদারি করা হতো। প্রয়োজনে শত্রুযুদ্ধ জাহাজে আক্রমণ পরিচালনার কাজও চালানো হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নানা জায়গায় এমন অনেক বন্দর তৈরি করেছিল ব্রিটিশরা। বিশ্বযুদ্ধ শেষ হলে অন্যান্য অসংখ্য দুর্গের সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী এটিকেও পরিত্যক্ত ঘোষণা করে। 1967 সালের 2রা সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক মেজর প্যারেজ রায় বেটস এবং তার পরিবার এই জায়গাটির স্বত্বাধিকার পান। তারপর এটিকে মাইক্রোনেশন হিসেবে ঘোষণা করা হয়। এখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ শাসন করেছেন। 9 অক্টোবর 2012 সালে রয় বেটসকে এখানে রাজা বলে ঘোষণা করা হয়। সবচাইতে মজার বিষয় হলো পৃথিবীর কোনো দেশ এখনো পর্যন্ত সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও কেউ তাদের বিরোধিতা করেনি। তাই মাইক্রোনেশন হিসেবে সমগ্র বিশ্বজুড়ে পরিচিত এই প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। এইরকম মজার মজার তথ্যবহুল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।